কোশ্চেন নাম্বার 55 কি বলছে, যে এক্সামিন এক্সামিন দা অ্যাপ্লিকেবিলিটি অ্যাপ্লিকেবিলিটি, এটা মানে কি, মানে কার অ্যাপ্লিকেবিলিটি, অফ রোলস থিওরেম, রোলস থিওরেমের অ্যাপ্লিকেবিলিটি আমাকে বার করতে হবে। ফাংশনটা হচ্ছে ফর দ্য ফাংশন, ফর দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু কত আছে, এক্স এস কিউব, আচ্ছা এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব, কিন্তু এখানে ইন্টারভ্যালটা কত, ইন কত, মাইনাস ওয়ান কমা ওয়ান। অ্যাকচুয়ালি লেট আমি এখানে সরি এফ এক্স লেট বলার দরকার নেই, এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব দেওয়া আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব গিভেন আমি এখানে লিখলাম, এটা আমার গিভেন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে রোলস থিওরেম অ্যাপ্লিকেবিলিটি হতে গেলে কী করতে হয়, ওপেন ইন্টারভ্যালের কন্টিনিউটি, তাহলে এটা যেহেতু পলিনোমিয়াল ফাংশন তাহলে অটোমেটিক্যালি এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যালের কন্টিনিউটি, সরি এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল, এটা কারণ এটা তো পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন ইন এভরি রিয়েল ইন্টারভ্যালে সে কি কন্টিনিউয়াস এবং ডেরিভেবল বটে, এবং অলসো অলসো এফ ড্যাশ এক্স এটা আমার এক্সিস্ট, তাই তো, ইন কোথায়, ওপেন ইন্টারভ্যাল মাইনাস ওয়ান কমা ওয়ান, তার মানে দ্যাট মিন্স হচ্ছে রোলস থিওরেমের দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, কিন্তু এফ অফ মাইনাস ওয়ান কত, সেটা হচ্ছে মাইনাস ওয়ান তার কিউব, দ্যাট মিন্স হচ্ছে এটা মাইনাস ওয়ান, আর এফ অফ ওয়ান কত, সেটা হচ্ছে ওয়ান, দেখ তাহলে দেয়ার ফোর এফ অফ ওয়ান এফ অফ মাইনাস ওয়ান নট ইকুয়াল টু এফ অফ ওয়ান, তার মানে কি রোলস থিওরেমের থার্ড কন্ডিশনটা আমার কী করছে স্যাটিসফাই করছে না, তাহলে দেয়ার ফোর অন এফ এক্স উই কান্ট অ্যাপ্লাই রোলস থিওরেম, আমরা এটাকে রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে, ডান।